আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী 2024, যারা বর্তমানে নবম শ্রেণীতে রয়েছে, 2022-23 শিক্ষাবর্ষে যারা নবম শ্রেণীতে রয়েছে, তোমাদের রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড ওয়েবসাইটটিতে। সেখানে কিন্তু 1/6/2022 অর্থাৎ গত 1 তারিখে কিন্তু এই নোটিশটি প্রকাশ হয়েছে। এখানে দেখো লেখা আছে, এত দ্বারা অত্র বোর্ডের আওতাধীন সকল অনুমোদিত স্বীকৃতিপ্রাপ্ত মাদ্রাসা ও ইবতেদায়ী আরবি বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল কামিল মাদ্রাসা প্রদান এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দাখিল নবম শ্রেণীর অধ্যয়নরত শিক্ষার্থীদের সকল গ্রুপের রেজিস্ট্রেশন সম্পর্কিত নিয়মাবলী নিম্নে দেওয়া হলো। 2022-23 শিক্ষাবর্ষে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন অনলাইন ESIF পদ্ধতিতে সম্পন্ন হবে, অর্থাৎ অনলাইনে কিন্তু রেজিস্ট্রেশনের মতো রেজিস্ট্রেশন কার্যক্রমটি সম্পাদন হবে। আর কী কীভাবে হবে, কত তারিখের ভিতরে করতে হবে, দেখো এখানে লেখা আছে রেজিস্ট্রেশন সংক্রান্ত নিম্নবলী। দেখো এখানে ফি জমা দেওয়ার তারিখ, দেখো এখানে বিলম্ব ফি ব্যতীত ফি জমা দেওয়ার শেষ তারিখ 6/6/2022 অর্থাৎ এ মাসের 6 থেকে আগামী মাসের 13 তারিখ পর্যন্ত। এটা হলো বিলম্ব ব্যতীত ফি জমা দেওয়া। আর বিলম্ব ফি সহ ফি জমা দেওয়ার তারিখ 14/7/2022, 31/7/2022, আগামী মাসের 14 থেকে 31 তারিখের পরে যারা দিবা, এর ভিতরে যারা দিবা, তো অবশ্যই কিন্তু বিলম্ব ফি সহকারে দিতে হবে। তারপর দেখো অনলাইনে সে কাজগুলো করতে হবে, অবশ্যই কিন্তু সেগুলো তোমাদের মাদ্রাসা কর্তৃপক্ষরাই করে থাকবে, এই জন্য তোমাদের আর কোনো কাজ নেই। এখানে তোমাদের টাকা জমা দিতে হবে, তারপর তোমরা যোগাযোগ করতে হবে যে তোমাদের রেজিস্ট্রেশনটা সম্পন্ন হয়েছে কি না। রেজিস্ট্রেশনটা নির্দিষ্টের নিয়মাবলী আরও অনেক কিছু এখানে রয়েছে, কারণ একটু বড় নোটিশ, আমরা সেদিকে যাচ্ছি না। কত টাকা লাগতেছে সেটাও তোমরা এখান থেকে হিসাব করে নিবা, কারণ এখানে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ফি, ক্রিয়া ফি, তারপরে স্কাউট ফি, তারপরে বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ফি, তারপরে অন্যান্য তহবিল ফি, র্যাট ক্রিয়া ফি, তারপরে বিলম্ব ফি ব্যতীত ফি, সব কিছু দেখো এখানে লেখা আছে। তোমরা এখান থেকে যোগ করে নেবে কত টাকা তোমাদের লাগবে। আর অবশ্যই কিন্তু অনেক মাদ্রাসাতে একটু টাকা বেশি নেই, কারণ তারা বেতন সহকারে সেশন ফি আরও অনেক কিছু সহকারে আদার্স একসাথে নিয়ে নেয়, সেজন্য কিন্তু টাকাটা একটু বেশি নেই। কিন্তু এখানে তোমরা হিসাব করে দেখবা কত টাকা হয়, তারপর তোমরা একটা অনুমান পেয়ে যাবা যে কত টাকা দিতে হবে। অতএব আরও অনেক কিছু রয়েছে, সেগুলো আমরা পড়ে শোনাচ্ছি না, পড়তে গেলে অনেক সময়ের প্রয়োজন। যেখানে একটা ফর্ম রয়েছে, তোমাদের ফর্মটা কীভাবে পূরণ করবা সেগুলোর একটা সুন্দর করে নমুনা চক কিন্তু দেওয়া রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে আমল আখলাক চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তোমাদেরা সব সময় কিন্তু আলিম ফাজিল কামিল প্রত্যেকটা ক্লাসের কিন্তু মাদ্রাসার সবার জন্য যে যে নোটিশ প্রকাশিত হয় অথবা যে কোনো সহায়তা কিন্তু আমরা দিয়ে যাচ্ছি আমাদের আমল আখলাক চ্যানেলের মধ্যে। অতএব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রত্যেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ দেখুন করে অপেক্ষা করে যারা ভিডিওটি দেখেছো।